রাত 12টা বাজে, আমার আব্বু তারে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ তোমার সাথে বিয়ে দিব। এর মধ্যে উনি আবার আমাকে ফোন দিয়ে বলছে যে আপনারা যদি আপনার বাবা মা বিয়ে না দেয় আপনি কি আমার সাথে চলে আসবেন। তো প্রথম দিনই যখন আমি গেছি তখন ওর একজন আত্মীয় না ওর একেবারে রিলেটিভ উনি আমার বলতেছে যে তুমি এই ছেলের সাথে কিসের জন্য থাকবা, এই ছেলে জানো এরকম এরকম করে, বিভিন্ন খারাপ ইয়া করে, ও খা হোটেলে যায়, এটা করে ওইটা করে, ওর সঙ্গে তুমি থাইকো না। তা আমি আর ওনার কথাগুলো মাথায় নেই নাই, যেহেতু আমারও পাস্ট আছে সেটা তো একমাত্র উনিই জানে। তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করো, বলে না আমিও আপনার মেয়েকে ডিস্টার্ব করি না, সেও না, কিন্তু আমরা দুইজন দুইজনকে ডিস্টার্ব করি। বলে তুমি আমার মেয়ের লাইফ স্টোরি জানো, বলছে জানার দরকার নাই, যেটা জানছি ততটুকুই হবে। তো আমার মা বলল, অনেক খারাপ খারাপ কথা বললো যে আমার মেয়ে এরকম খারাপ এরকম খারাপ, অনেক বকাঝকা দিয়ে কথা বললো যে এর মতো খারাপ মেয়ে আর পৃথিবীতে নাই। তো তুমি তারপরও কি আমার মেয়ের পিছনে হাঁটবা? কয় হ্যাঁ আমি ওরে বিয়ে করতে চাই, আমি হাঁটতে চাই না, আমি ওরে বিয়ে করতে চাই। তো এই কথা বলার পর আমার বাবা কি করলো, হঠাৎ করে তার বাবা মার সব অ্যাড্রেস নিল। তো তার মায়ের নাম্বারটা সে বলতে পারে না, না বলতে পারায় আমার মা, আমার বাবা বলে মা যদি আসল হয় সেই মার নাম্বার কি আবার ছেলে জানে না? তো এটা বলার পর বাবা কি করলো, ওই ঠিকানাটা নিয়ে ভোরে চলে গেছে ওদের বাড়িতে। এর মধ্যে আরও অনেক ঝামেলা হয়ে গেছে। চলে যাওয়ার পর তো ওই সময় 2013 সন ফেব্রুয়ারি মাসের দিক গেছে, তো সবাই ওদের বাড়ি থেকে 3 দিন ছিল, 3 দিন থেকে ওর সব জায়গায় ইয়া নিছে, সব জায়গা থেকে ওর সম্বন্ধে জানছে ছেলেটা কেমন, সবাই বলছে ছেলে ভালো আলহামদুলিল্লাহ। এখন সবাই জেনে গেছে যে অমুকের বাড়িতে অমুকের শ্বশুর আসছে ঢাকা থেকে, এইটা ওইটা। এই জানার পর সে কী করলো, আমার ইয়া করলো, উনি এখন আমার বাবা এসে বলছে যে আরও কিছুদিন তুমি আমার মেয়েকে দেখো, 6-7 মাস তুমি আমার মেয়েকে দেখো, আসলে অবজার্ভ করো, কারণ আমার মেয়েকে তো তোমার ভালো কয়েকদিন পর নাও লাগতে পারে, আমার মেয়ের এই সমস্যা আছে ওই সমস্যা আছে। তো উনি ওইটা বলতেছে যে আপনি যখন 6 মাস পরেই ওরে বিয়ে দিবেন তাহলে আপনি 6 মাস আগে যায় আমার বাড়ি ঘর দেখছেন কেন, ওরে বিয়ে দিতে হইব এখনই। তো আমার বাবা কী করলো, মার্চের 1 তারিখ টাইম ঠিক করলো, কিন্তু টাইম ঠিক করেও আমার বাবার ভিতরে মানে কনফিউশন, যেহেতু আমার আগেও অনেক সমস্যা হয়েছে, তো আমার বাবা মানে কাউকে দাওয়াত দেয় না কোনো কিছু না, এরকম ওর বারবার বিয়ে ভেঙে যাইতেছে। রাত্রেবেলা 12টা বাজে বাবা আমাকে ডাইকে বলে, 10টার দিকে ডাইকে বলে যে ওর সাথে আমি তোমাকে দিব না। এর মধ্যে অনেক ভাঙানি পড়তেছে, ছেলের আমার আপন মানুষ এসে আমাদের ভাঙানি দিতেছে এক একটা বইলা। তো আমার হচ্ছে ইয়া করলো কি, আমার আব্বু বললো যে ওর সাথে তোমারে দিব না, তোমার কোনো সমস্যা আছে? আমি বলছি না আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো কান্না করতেছি যেহেতু সবাই জেনে গেছে আমার বিয়ে এইটা ওইটা, তো কান্না করতেছি আর আল্লাহর কাছে বলতেছি না, মাঝে বসে গেছি যে ইয়া আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এবং তুমি আমাকে যেটা ভালো হয় উত্তমটাই আমার জন্য দাও। তো আল্লাহ রাত 12টা বাজে আমার আব্বু তারে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ তোমার সাথে বিয়ে দিব। এর মধ্যে উনি আবার আমাকে ফোন দিয়ে বলছে যে আপনারা যদি আপনার বাবা মা বিয়ে না দেয় আপনি কি আমার সাথে চলে আসবেন? আমি বলছি না এটা সম্ভব না আমার পক্ষে, তার আমি তার আপনার সাথে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো তার ইচ্ছা ছিল যে আমার বাবা মা যদি না দেয় তা সে তার বন্ধুবান্ধব নিয়ে আমাকে নিয়ে আস তুইলা নিয়ে আসবে, এই না বিয়ে টিয়ে করে 2-3 দিন পর আবার বাসায় দিয়ে আসবে, আমার বাবা মাই তারপর খুঁজবে যে তুমি কোথায়, তুমি আমার মেয়েকে নিয়ে যাও এটা। তো পরের দিন যখন সন্ধ্যাবেলা ওনারা আসলো, সকালবেলা গিয়ে আমার মা 10,000 টাকা দিয়ে আসলো ওনার হাতে যে বাবা তোমার এখনও সময় আছে, তুমি আমার মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবে না, তুমি চইলা যাও গা এই টাকাটা নিয়ে, তুমি যেখান থেকে আসছো ওইখানে নাইলে ওর বাপ ভাইয়েরা খুব ইয়া তোমারে মারবে, তুমি চলে যাও। তো উনি কী করলো, ওই টাকাটা নিয়ে আমরা আর জানি না, মা তো ফজরে উঠে তাকে যায় টাকাটা দিয়ে আসছে। তো সারাদিন আমি ফোন দিতেছি তারে, সে আর আমার ফোন ধরে না, না ধরে আসরের দিকে আমার ফোন ধরে বলে আপনি আমাকে বারবার যে ফোন দেন আপনার কি লজ্জা শরম নাই, আপনি আমাকে কেন ফোন দেন? এখন আমি তো মানে ভয়তে শেষ, আমি তো আর বাবা মায়ের এটা শেয়ার করতে পারি না যে আসলে এরকম এরকম বলছে বা কিছু। পরে দেখি যে সন্ধ্যাবেলা সে চলে আসছে তার কলিগ টলিগ সবাইকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বিয়ে করতে চলে আসছে। এখন বিয়েতে যখন বসছে তখন আমার বাবা বলে যে আমি কাবিন করব 10 লাখ টাকা। সে উঠে বলতেছে যে কাবিন 10 লাখ না, আপনি কাবিন 50 লাখ করেন, আমার সমস্যা না, আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করব, তো সমস্যা কি? তোমার বাবা বলতেছে যে কাবিনে বৈশাও কত মেয়ের বিয়ে ভেঙে যায়। তো আমার বাবা কি করে, এই আমার বিয়েটা হয়ে যায়, বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালোই ছিলাম, ভালোই কাটতেছিল। কিন্তু উনি আমার কোনো প্রথমেতেই কোনো খরচাপাতি চালায় না,
এমনি সবভাবে আমার টেক কেয়ার করে, কিন্তু টাকা পয়সার ব্যাপারে দেওয়া থাওয়ার ব্যাপারে এই টেক কেয়ার ওনার ভিতরে নেই। তো আমার মা বিয়ের 3-4 দিন 3 দিন পর ওনারে দেখে যে আমারে নিয়ে মার্কেটও করতে যায় না, কিছুই না, তখন সালামি দিল ওনাকে, 52,000 টাকা সালামি দিল, চেন পরাই দিল আমাকে, চেন কানে দুল এগুলো পরাই দিল। তো উনি তখন ওই টাকাটা নিয়ে আমাকে নিয়ে যায় মার্কেট করতে, আমাকে মার্কেট করে নিয়ে আসে এবং আমাকে নিয়ে উনি ওনাদের গ্রামের বাড়িতে যায়। তারপর ওই টাকাটা দেওয়ার পর, যাওয়ার পর ওখান থেকে আমরা 3-4 দিন থেকে আসি। তো প্রথম দিনই যখন আমি গেছি, তখন ওর একজন আত্মীয় না, ওর একেবারে রিলেটিভ, উনি আমার বলতেছে যে তুমি এই ছেলের সাথে কিসের জন্য থাকবা, এই ছেলে জানো এরকম এরকম করে, বিভিন্ন খারাপ ইয়া করে, ও খা হোটেলে যায়, এটা করে ওইটা করে, ওর সঙ্গে তুমি থাইকো না। তা আমি আর ওনার কথাগুলো মাথায় নেই নেই, যেহেতু আমারও পাস্ট আছে সেটা তো একমাত্র উনিই জানে। এটা কিন্তু একটা কি, উনি কিন্তু কাউকে ওনার ফ্যামিলিকে জানায় না যে আমার এতটা প্রবলেম আছে, আর বিয়ের সময় কোনো ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনকে উনি আনে নাই, কারণ আনলে তো একজন না একজন বলবে এই কথাগুলো, ভাঙানি দিবে, এর জন্য উনি কাউকে আনে নাই। উনি বিয়ে করে তারপর নিয়ে গেছে গ্রামে, পরে ওনার সাথে এভাবে চলতেছে, চলতে চলতে আমার ফার্স্ট ছেলে হইলো 2014 সনে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।